সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য সেই গণেশ পুজো দিয়ে শুরু তারপর দুর্গা পুজো তারপর মা লক্ষ্মী তারপরে কালী পুজো দেখতে দেখতে বাঙালি সব সেরা পুজোগুলোই প্রায় শেষের পথে যদিও হাতে কোনো একটা আছে ভাইফোঁটা ভাইফোঁটাতে যে খা যে বাড়িতে ভাই বা বোনের একটা সম্পর্ক আছে সে বাড়িতে কিন্তু খুব জাকজমক করে পুরো হয় অনুষ্ঠান এই ভাইফোঁটা কিন্তু যদিও পুজো ব্যাপারটা যেটা বলি আমি সবসময় যে বাঙালির যে পুজো ব্যাপারটা সেটা কিন্তু প্রায় শেষ এ এবছরের মতো কিন্তু যেটা আছে পুরো জগদ্ধাত্রী পুজো যেটা খুবই কম জায়গায় হয় বিশেষ করে গ্রামাঞ্চলে তো খুব কম খুব একটা হয় না ফলে শহরের দিকে হয়তো গ্রাম জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু সেটা অতটা পর্যন্ত মানুষের মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে না যতটা আলোড়ন সৃষ্টি করে পুজো বা কালী পুজো বা লক্ষ্মী পুজো কিছু তো করার নেই সে আর অপেক্ষা ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলতে পারেন সরস্বতী পুজোকে চলুন সে তার আগে আবহাওয়ার এই পুজোর কেটে যাওয়ার পরে আবহাওয়া কেমন থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ পুজোর কালী পুজোর প্রায় শেষ এখন প্রত্যেকটা প্যান্ডেলে বলতে পারেন অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠান মানুষরা কতটা দেখতে পারবেন সে নিয়ে অবশ্যই বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে কিন্তু আকাশ থাকবে বেশ ভালো রকম কুয়াশার ছন্ন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে অর্থাৎ সাড়ে আট নটার পরেই কিন্তু আকাশ একদম পরিষ্কার নীল আকাশ থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু দুপুরের দিকে হালকা গরমের অনুভূতি কিন্তু থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু থেকে ভালো খবর হচ্ছে দুপুর থেকে যখনই আস্তে আস্তে বিকেল গড়িয়ে রাত্রি হবে তখনই কিন্তু যেমন শিশির পড়বে তেমনই কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ফলে দুপুরের দিকে যে গরমটা থাকবে সেই গরমটা কিন্তু রাত্রেবেলায় প্রায় নেমে যাবে দিনের বেলা তাপমাত্রা থাকবে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি দিন রাত্রিবেলায় সেটা মাত্রায় নেমে আসবে বাইশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি ফলে মোটামুটি ঠান্ডার অনুভূতি কিন্তু ফিরে আসবে দক্ষিণবঙ্গে বিশেষ করে বাইরে বেরোলে ঘরের ভিতরে এখনও ঠান্ডার অনুভূতি ফিরে আসেনি বা আসতে দেরি আছে এখনও কিন্তু বাইরে বেরোলে কিন্তু রাত্রিবেলায় বা ভোরের দিকে কিন্তু বেশ একটা ঠান্ডার অনুভূতি আছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকায় চলুন শুরু করি বৃষ্টি হবে কি না কালকে কালকের থেকে কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি কালকে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমলো দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও দুপুরের দিকে দু চার ফোঁটা যদি পড়ে সেখানে তার কপাল খারাপ কিন্তু বেশি যে যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে আগামীকালের পর থেকে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া শুরু হবে এবং আস্তে আস্তে আমরা শীতের দিকে এগোবো যদিও শীতের নভেম্বরের মাঝখানের দিকে একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে পারে যদি এখনও অনেক পথ বাকি অনেক কিছু তার আগে পেরোবে কিন্তু এখনও যে এখন যেটুকু দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন অর্থাৎ আট দশ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তার সঙ্গে সঙ্গে আবহাওয়া থাকবে একদম মনোরম দিনের বেলায় একটু গরম কিন্তু রাত্রেবেলা হলে আবার ঠান্ডা ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই ফলে এটুকু বলতে পারি ঠান্ডা বৃষ্টির যে একটা বৃষ্টি যে ইনিংস খেলছিল বেশ টেস্ট টেস্ট ম্যাচ চলছিল সেই টেস্ট ম্যাচের মোটামুটিভাবে বিরতি আপাতত কিছু দিনের জন্য অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপাবলি শেষ যেটুকু বাজি ফাটাবেন শুধু সাবধানে ফাটান আর কালকের থেকে তো অনুষ্ঠান শুরু প্রত্যেক প্যান্ডেলই প্রায় তাই বাচ্চাটাকে বের করালে অবশ্যই মাথায় টুপি বা কিছু একটা বাঁধবেন কারণ যে হার শিশির পড়ছে তাতে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা প্রত্যেকটা মানুষের বাড়বে কাশি গলা ব্যথা প্রত্যেকেরই হবে প্রায় প্রত্যেক বাড়িতেই আর এরকম মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আভার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি